আলিয়াস ফসেই দু ঢাকার আয়োজনে মঙ্গলবার হয়ে গেল ওয়ালিস ডিজাইনার্স কালার উইল প্রেজেন্টেশন শিরোনামে দলগত ফ্যাশন চিত্রকর্ম প্রদর্শনী। আলোকচিত্রী আনোয়ার হোসেন উদ্বোধন করেন প্রদর্শনীটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দন, নৃত্যশিল্পী শামিমারা নিপা, আলোকচিত্রী ডেভিড বারিকদার, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান এবং আলিয়াস ফসেই দু ঢাকার পরিচালক অলিভিয়ে লিডভেন। একজন ফ্যাশন ডিজাইনারের অক্লান্ত প্রচেষ্টায় নান্দনিক হয়ে ওঠে পোশাক, তবে কেমন করে একটি সাদামাটা কাপড় রং ও নকশায় হয়ে ওঠে দারুণ আকর্ষণীয়, সেই বিষয়ে তেমন ধারণা নেই সাধারণ মানুষের। মূলত ত্রিভুজ আকৃতির একটি রঙের চাকার উপর কাপড়ের প্রাথমিক নকশা করেন ডিজাইনাররা। এই কালার উইল বা রঙের চাকা থেকেই ডিজাইনার বেছে নেন কেমন হবে তার কাপড়ের নকশা। সারা বিশ্বে ফ্যাশনের অন্যতম করণ কৌশল এই রঙের চাকার নানা প্রদর্শনী হলেও এই ধারণাটিকে দেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেই শুরু হলো বিশেষ এই প্রদর্শনী। ১৬৬৬ সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই রং চক্রের ডায়াগ্রাম তৈরি করেন। এই চক্র আবার বিভক্ত ১২টি শাখায়, প্রতিটি শাখায় রয়েছে স্বতন্ত্র রঙের উপস্থাপনা। এই প্রতিটি রঙেরই উৎস হিসেবে থাকে প্রাথমিক রং লাল, নীল ও সবুজ। ফুলের কাজ, প্রিন্টের কাজ, খুবই ইন্টারেস্টিং এন্ড বিউটিফুল ওয়ার্ক। কালার উইলটা নিয়ে ওরা পেন্টিং করেছে, আর কিছু কিছু কাজ, অনেক কাজ আছে কোলাজ, ম্যাগাজিন থেকে কেটে কালার উইল ইটসেলফ ওটাকে ইউজ করেছে। প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেন। পুরুষের এস্থেটিক্স বা কাপড় চোপড় বা ফ্যাশনের ব্যাপারটাকে একটা নতুন অবয়বে নিয়ে আসা, নতুন আঙ্গিকে নিয়ে আসা, যে এখানে অনেক কিছু দেখছি আমরা খুবই রঙিন ক্যালিডোস্কোপিক টাইপের। প্রদর্শনীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি শিক্ষার্থীদের সাথে কিছু স্বাধীন ধারার ফ্যাশন ডিজাইনারের রং চক্র ভিত্তিক চিত্রকর্মের ধারণা উপস্থাপিত হয়েছে। ভ্যারাইটিস কালারের টিন অ্যান্ড শেড দুইটাকে ভ্যারাইটিস করে সেই ডিজাইনটাকে আমরা মোড বোর্ডে ফার্স্টে অ্যাপ্লাই করি, তো সেখান থেকে আমরা ডিজাইন বের করে সেই ডিজাইনটা আমরা যেটা স্পেসিফিক হয় সেটা আমরা ড্রেসে, তারপর গাউনে বা ওয়েস্টার্ন কোনো ড্রেসে বা বাংলাদেশের অনেক ট্র্যাডিশনাল কাজেও এই কালারগুলো ইউজ করা হয়। আলিয়াস ফসেইয়ে 6 নভেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী 17 নভেম্বর পর্যন্ত।